স্বাস্থ্যখাতের শৃঙ্খলা সুশাসন ও গতি আনতে জাতীয় স্বাস্থ্য কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রবিবার ঢাকায় এক আলোচনা সভায় তারা বলেন স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সংস্কারের কোনো বিকল্প নেই শেখ হাসিনার পতনের পর দেশের স্বাস্থ্য খাতেও রাজনৈতিক পট পরিবর্তনের ঝোড়ো হাওয়া লেগেছে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্বাস্থ্য প্রশাসনের শীর্ষস্থানীয় বেশিরভাগ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী অন্য চিকিৎসকরাও কিছুটা বেকায়দায় রয়েছেন ফলে স্বাস্থ্যখাতে অচলাবস্থা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য ব্যবস্থার সংকট ও জন আকাঙ্ক্ষা শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের সংগঠন চক্ষু রোগের ডাক্তার ছিলেন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়ে স্বাস্থ্য প্রশাসনটা কিভাবে চালাবেন তার তো কোনো ট্রেনিং নাই আমরা প্রস্তাব করছি স্বাস্থ্য ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার একটি পরিপূর্ণ পরিকল্পনা এবং পদ্ধতি গড়ে তোলা হোক ঢাকা মেডিকেলে যেই সংখ্যক রুগী থাকে থেকে শুরু করে এই সংখ্যক রুগীর চিকিৎসা দেওয়ার জন্য কতজন ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফ দরকার সেই প্রশ্নটা কি আপনারা নিজেরা তুলেছেন স্বাস্থ্য খাতের সংকট সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো পদক্ষেপ দরকার বলে মনে করেন কেউ কেউ অন্তর্বর্তী উচিত হবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সর্বজনীন এবং বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো স্বাস্থ্য খাত সংস্কার করা তারা বলেন জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দ্রুত অস্থিতিশীলতা দূর করতে হবে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা